থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন, স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। চীনের ঋণে নাজেহাল শ্রীলঙ্কা, এবার হাম্বার টোটা বিমানবন্দরের দখল ভারত ও রাশিয়ার। বিশ্বের সবচেয়ে ফাঁকা বিমানবন্দর হিসাবেই তার পরিচিতি। উচ্চ সুদে চীনের থেকে ঋণ নিয়ে যে বিমানবন্দর নির্মাণ করেছিল শ্রীলঙ্কা প্রশাসন, কেবল ভারত নয়, রাশিয়াও নিচ্ছে এই বিমানবন্দরের দায়িত্ব। দুই দেশের সংস্থাকেই এবার এই বিমানবন্দর লিজ হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। প্রসঙ্গত, 2013 সালে উদ্বোধন হওয়া এই বিমানবন্দরের নির্মাণ খরচে সিংহভাগই দিয়েছে চীন। শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষের নামে নামাঙ্কিত বন্দরটি তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 17,500 কোটি টাকা। এর মধ্যে 16,000 কোটি টাকাই দিয়েছিল চীনের এক ব্যাংক। চড়া সুদে ওই অর্থের যোগান দিয়েছিল তারা, কিন্তু সেই ঋণ শোধ করতে গিয়ে বেকার দায় পড়েছে ঋণে জর্জরিত দেশটি। 2016 সাল থেকেই এই বিমানবন্দরের দেখভালের জন্য বাণিজ্যিক সঙ্গী খুঁজছিল শ্রীলঙ্কা। এদিকে উদ্বোধনের পর থেকে আর্থিক লাভের মুখ দেখেনি এই বিমানবন্দর। এহেন পরিস্থিতিতে এবার বিমানবন্দরটির দায়িত্ব পেল ভারত ও রাশিয়ার দুই সংস্থা। দুই সংস্থার সঙ্গে 30 বছরের চুক্তি হয়েছে বলেই জানা যাচ্ছে। সমকামী সম্পর্কে জড়ালে কারাদণ্ড হতে পারে 15 বছরের জেল, ইরাকে পাশ নতুন আইন। সমকামী সম্পর্কে জড়ালে হবে সর্বোচ্চ 15 বছরের সাজা, এমনই এক আইন পাশ হয়ে গেল ইরাকের পার্লামেন্টে। সরকারের দাবি, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করার লক্ষ্যেই এই নয়া আইন আনা হলো। এদিকে আইনটি পাশ হতেই শুরু হয়েছে কড়া সমালোচনাও। উল্লেখ্য, পৃথিবীতে 60টিরও বেশি দেশে নিষিদ্ধ সমকামী সম্পর্ক। আগে প্রস্তাব আনা হয়েছিল সমকামীদের মৃত্যুদণ্ড দেয়া হবে, কিন্তু ইউরোপীয় দেশগুলো ও আমেরিকার বিরোধিতায় সর্বোচ্চ সাজা 15 বছরে কারাবাসী রাখা হয়েছে। কেবলই সমকামী সম্পর্ক নয়, আইনের শাস্তির বিধান রয়েছে রূপান্তরকামীদের জন্য। বলা হয়েছে লিঙ্গ বদলকারী কিংবা নারীদের বেশ ধারণকারীদের 1-3 বছরের কারাবাস বা 7,700 ইউরো জরিমানাও হবে। খাবারের বিল 1,00,000 টাকা, 5 রেস্তোরাঁয় চেটে পুটে খেয়ে টাকা না দিয়ে পালালো এই দম্পতি। দেখুন, আজ এখানে তো কাল ওখানে, এই করে 5-5টি রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন এক ব্রিটিশ দম্পতি। আর প্রত্যেক বাড়ি খাবারের বিল না মিটিয়েই রেস্তোরাঁগুলো থেকে পালাতেন তারা। এই করে ভারতীয় মুদ্রায় প্রায় 1,00,000 টাকা ছাড়িয়ে গিয়েছে ওই দম্পতির আহারের বিল। এইভাবেই বেশ চলছিল আয়েস করে খাওয়া দাওয়া, কিন্তু বেশি দিন আর রেস্তোরাঁ মালিকদের চোখে ধুলো দিতে পারেননি তারা। পুলিশের জালে ধরা পড়ে ওই দম্পতি। 39 বছরের অ্যান ম্যাকডোনাফ আর 41 বছরের বার্নার্ড ম্যাকডোনাগ ব্রিটেনের ওয়েলসের স্যান্ডফিল্ডসের বাসিন্দা। তারা বেশ কয়েকদিন ধরে ওয়েলসের 5টি রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন, কিন্তু কোনোবারই অ্যান ও বার্নার্ড খাবারের বিল মেটাতেন না। এইভাবেই সব রেস্তোরাঁ মিলিয়ে খাবারের বিলের অঙ্ক 1,00,000 ছড়ায়। দীর্ঘদিন ধরে এই কাণ্ড ঘটার পর বিষয়টি নজরে আসে ওই রেস্তোরাঁর ম্যানেজারের। তিনি ওই দম্পতির খাবার খাওয়ার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এবং পুলিশকে অনুরোধ করেন ওই দম্পতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। মহাদেব বেটিং কেলেঙ্কারিতে গ্রেপ্তার স্টাইল খ্যাত অভিনেতা সাহিল খান। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নয়া মোড়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো বলিউড অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিল খানকে। জানা গিয়েছে, 36 গড় থেকে অভিনেতাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। স্টাইল এক্সকিউজ মির মতো সিনেমার মাধ্যমে দর্শকদের নজরে এসেছিলেন।
তবে বহুদিন ধরে কোনো সিনেমায় দেখা যায়নি তাকে, কেবল সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। কিন্তু তার আগেই এই বিপত্তি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী মুম্বাইয়ের মাতুঙ্গা থানার অভিনেতা সাহিল খানের নামে এফআইআর দায়ের হয়। অভিযোগ, এই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লাভ করেছেন এই অভিনেতা। সব মিলিয়ে 6,000 কোটি টাকার লেনদেনের কথা জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় রণবীর কাপুর, সানি লিওনি, টাইগার শ্রফ, নেহা কক্কর সহ একাধিক তারকার নামও জড়িয়েছে। বেটিং অ্যাপ কেলেঙ্কারির অন্যতম মূল চক্রি সৌরভ চন্দ্রকর 2023 সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছিলেন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।